जी सर। ओके 6x6 কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা ঠিক আছে কি জি স্যার 20 ফিট দূরত্ব থেকে বলতে হবে বাবা বলো এটা কি দেখা যাচ্ছে ই এটা এফ এটা ই এটা আমি এখন এই যে সবার শেষের অক্ষরগুলো বলো লাল দাগ দেখা যায় না একটা জি জি স্যার শেষ অক্ষর ই ই এফ পি ও টি ই ও ওকে আবার হচ্ছে ভালো এটা ও এটা জেড এটা এল এটা ই ওকে আবার নিচের অক্ষরগুলো বলো ডি ই এফ পি ও এফ ই ও ওকে ভালো করে দেখো তো ও না সি না সি সি হ্যাঁ সি সি ওকে ঠিক আছে ও পাস করছে ওর জন্য একটা তালে যাবে করবো জি স্যার জি স্যার বাবা বলো এটা কি সি এটা টি এটা জি এটা এ এখানে দেখো একটা লাল দাগ আছে না জি স্যার এই লাল দাগের উপরে অক্ষরগুলো বলো দেখি পুরো লাল দাগের উপরে অক্ষরগুলো স্যার দেখতেছি না একটা তার উপর একটা সি এবারে কালো দাগের উপরে অক্ষরগুলো বলো দেখি কালো দাগের উপরে অক্ষরগুলো পি জি ও এ বি এ এটা কি টি এটা জি এটা ও এটা এটা সি এটা এম আচ্ছা ওই চোখ ধরো এটা কি হ্যাঁ হালকা করে ধর ভাই এভাবে হালকা করে ঠিক আছে দাদা দেখেন না দেখো হালকা করে ধর এটা ই এটা এফ এটা সি এটা সি এবার এই কালো দাগের অক্ষরগুলো বলো দেখি কালো দাগের অক্ষরগুলো বলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তার মানে ওর একটু আপনার চোখে ওর একটু চোখের আমরা সমস্যা পাইলাম কি পাইলাম সমস্যা পাইলাম মোবাইল চালাবো কম ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে ওই যে গাছের সবুজ রং আছে না সবুজের দিকে দেখতে হবে তাহলে চোখের জ্যোতি ভালো হবে বুঝতে পারছ কি ভিটামিন এ খাইতে হবে মলা ঢালা মাছ খেতে হবে বুঝতে পারছ ঠিক আছে তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব খুশি তো ঠিক আছে যাও নেক্সট আরেকজন আসো আচ্ছা হালকা করে ধরে তো হ্যাঁ জি স্যার আরেকটা বেশ যাবো বলো এটা কি সি এটা টি এটা জি এটা এ আচ্ছা এবার এই যে লাল দাগ দেখো লাল দাগ জি এই লাল দাগের অক্ষরগুলো বলো দেখি উপরে অক্ষরগুলো এ টি পি ও জি টি এ ও আচ্ছা ও না সে বলো তুমি দেখো দেখি সি ওকে ঠিক আছে পরের মেতে যাও এটা ই এটা এ এটা টি জোরে জোরে বলবো এটা ও এটা জেড এটা কি ই হ্যাঁ বলো দেখি পুরো লাইন কি ই টি এফ সি জেড ই এটা এটা ডি ই এফ পি ও টি ই সি না সি গুড ও পারছ গজনার তালে সি এটা জোরে বলো ডি এটা জি এটা এ এই যে লাল দাগ দেখো লাল দাগ জি এই লাল দাগের উপর একটা গুলো বলো এ ডি সি জি দেখা যায় না কে তার উপর একটা বলো সি জি এ ডি সি এ ডি ওকে এটা কি ই এটা এফ এটা ই এটা ই এটা ও এটা জেড এবার এটা বলো এফ সমস্যা কি এফ আচ্ছা অবশ্যই সেটা বুঝতে পারলো না তো চোখে একটু সমস্যা মনে রাখবে ঠিক আছে কি আমার চোখে আপনার একটু সমস্যা পাইছে ঠিক আছে আমি একটু পরে যাবো মেডিকেল চেকআপ করে আমাকে মনে করে দেবো স্যার চোখে বলতে পারি না ভয়ের কিছু নাই চিকিৎসা করলে সমাধান আছে ওনার
আস্তে আস্তে ইনশাল্লাহ এই সমস্যাটা থেকে কি করা যাবে।